1996 সালে যখন ওনারা রাস্তায় অবরোধ করেছিল, বিএনপিকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যবস্থা করেছিল, ওই পর্যায়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমার কাছে এসেছিল মরহুম আ.হ.ম. জাহাঙ্গীর, তৎকালীন প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর চাচা জনাব হাফিজুর রহমান, যিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব। দুজনে আমার কাছে এসে প্রস্তাব নিয়ে আসছিল, আওয়ামী লীগের 143 জন, বিএনপির 40 জন, অর্থাৎ মোট 183 জন দিয়ে সংসদে পার্লামেন্টারি কু হবে, আমাকে প্রধানমন্ত্রী করা হবে এবং আমার পছন্দ অনুযায়ী একটা মন্ত্রিসভা গঠন করে 3 মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রথম 2 দিন আমি রাজি হয়েছিলাম, কারণ এটা একটা লোভনীয় প্রস্তাব ছিল, দেশের প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ ছিল। 3য় দিন রাত্রে আমি জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ইয়া আল্লাহ রব্বুল আলমিন, আমি একজন যুবককে এই ধরনের একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা আমার জন্য কতদূর ভালো হবে, দেশের জন্য কতদূর মঙ্গল হবে। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জবাব আসলো যে কোনো অবস্থাতেই বেগম জিয়ার সাথে বেইমানি করাটা ঠিক হবে না, কারণ আমি বেগম জিয়ার তখন মন্ত্রিসভার সদস্য ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নিশ্চয়ই স্মরণ আছে, রাত্রে 1টার সময় ওনার সাথে আমার আলাপ হলো এবং ওনার কাছে আমি ক্ষমা চেয়ে বললাম, আপনি আমাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন, দুঃখিত আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না।